নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মাইনরিটি যে ডিপার্টমেন্ট আছে কেন্দ্রীয় সরকারে সেখানে একটা বিরাট বড় ঘোটালা হয়েছে। এটা শুনে নিশ্চয়ই আপনারা চমকে উঠছেন, তাহলে নিশ্চয়ই ঘোটালার সঙ্গে বিজেপি যুক্ত আছে। এইবারে আসি, এই ঘোটালার সঙ্গে কারা যুক্ত শুনলে আপনি চমকে যাবেন। যারা প্রত্যেক দিন কুমিরের কান্না, কুমিরের অশ্রু যাদের চোখ থেকে ঝরে কুম্ভীরাশ্রু, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো অধিকার নেই, ভারতবর্ষে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিয়েছে এই যে কেন্দ্রের বিজেপি সরকার, বিজেপি মানে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, বিজেপি মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ, আর আমরা মানে হচ্ছে উন্নয়ন। আর বিজেপি বলে এই সরকারগুলো অর্থাৎ এই যে কেন্দ্রের সরকার এবং এই যে বামেরা, এরা যে রোজ কুম্ভীরাশ্রু অর্থাৎ কুমিরের কান্না কাঁদেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য, আসলে এটা তুষ্টিকরণের রাজনীতি, তোষণবাদের রাজনীতি, এর সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক। এইবার আসি দুর্নীতির কথায়। এই যে মাইনরিটি ডিপার্টমেন্ট, এই মাইনরিটি ডিপার্টমেন্টে দুর্নীতি কবে থেকে হয়েছে কি তথ্য পাচ্ছি আমরা? 2007-08 সাল থেকে 2022 সালের মধ্যে যে দুর্নীতি ধরা পড়ল তার সূচনা পর্ব 2007-08 সালে। কিভাবে গোটা ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি। কেন্দ্রে তখন UPA-1, তারপরে UPA-2 অর্থাৎ বাম আর কংগ্রেসের সরকার, মাথায় রাখবেন। মাইনরিটিদের জন্য যারা নাকি প্রচুর কাজ করেছেন বলে তারা দাবি করেন, তারপরে সাচার কমিটির রিপোর্টে সংখ্যালঘু সম্প্রদায়ের অনুন্নয়নের কথা বারে বারে উল্লেখিত হয়েছে। 22,000 কোটি টাকার স্কলারশিপ দেওয়ার নাম করে লুট, 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে 2007 থেকে 2022 এর মধ্যে। এই স্কলারশিপটা কারা পায়? ক্লাস 1 থেকে PhD পর্যন্ত যারা আছেন, মাদ্রাসা, মাইনরিটি বিভিন্ন ইনস্টিটিউটগুলো আছে, সেই ইনস্টিটিউটে পড়া ছাত্রছাত্রীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দেয়। 2007 সাল থেকে 2022 সাল পর্যন্ত 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে স্কলারশিপ হিসেবে। এবং এই স্কলারশিপের পরিমাণ কত? মাসে 4,000 আছে, 4,000 থেকে 25,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। আর আগেই বলেছি ক্লাস 1 থেকে PhD করা ছাত্রছাত্রীরা প্রত্যেকেই পায় স্কলারশিপ। এটা কি করে লুট হলো? স্মৃতি ইরানি, তিনি CBI যাচ্ছে, তিনি CBI এটা তদন্তের জন্য বলেছেন, তার একটা ডিপার্টমেন্টাল তারা একটা তদন্ত করেছেন। সেই তদন্ত প্রক্রিয়াতে কি দেখা গেল? ডিপার্টমেন্টাল তদন্ত প্রক্রিয়াতে দেখা গেছে মাইনরিটি ইনস্টিটিউট লাস্ট 5 বছরের হিসেব যেটা পাওয়া গেছে 2007 থেকে 2012, শুধু এই 5 বছরের হিসেবটা শুনলেই আপনি চমকে উঠবেন। 2005 থেকে 2007 থেকে 2012, এই 5 বছরে 1572টা মাদ্রাসা এবং অন্যান্য ইনস্টিটিউটের তারা একটা তদন্ত করে দেখল 830টা ইনস্টিটিউট ফলস, 53% ইনস্টিটিউট ফলস। শুধু ফলস ইনস্টিটিউটগুলো নয়, ছাত্রছাত্রীগুলো ফলস নন অপারেটিভ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটগুলোর নামে টাকা উঠেছে, কত টাকা উঠেছে? 144.83 কোটি টাকা উঠে গেছে এই 830টা ইনস্টিটিউটের নামে, বুঝুন। তদন্ত এখনো পর্যন্ত এটা ধরা পড়েছে, ফলস ইনস্টিটিউট, ফলস স্টুডেন্ট। এইটা দেখার পর প্রশাসন অর্থাৎ মাইনরিটি ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসেছে। তারা বললেন ভারতবর্ষে এখনো 1,79,500টা মাদ্রাসা সমেত অন্যান্য সংখ্যালঘু তাদের ইনস্টিটিউটগুলো রয়েছে, এই ইনস্টিটিউটগুলো এবারে যাঞ্চ করবে অর্থাৎ তদন্ত করবে, এবং তার সঙ্গে CBI যাতে তদন্ত করে তার জন্য তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও এই ব্যাপারটা বিষয়টা দিয়েছে। যে তাহলে এই যে 2022 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার যাদের টাকা দিয়ে এলো রাজ্যে রাজ্যে, যে রাজ্য ভিত্তিক যে টাকাগুলো দেওয়া হলো, আপনার রাজ্যভিত্তিক ইনস্টিটিউটগুলোর একটা মোটামুটি পরিসংখ্যান পেয়েছি,
ছত্রিশগড়ে 62টা, আসামে 38টা, রাজস্থানে 99টা, কর্ণাটকে 64টা, উত্তরাখণ্ডে 60টা, মধ্যপ্রদেশে 40টা, পশ্চিমবঙ্গে 39টা এখনো পর্যন্ত, ওই লাস্ট 5 বছরে, অর্থাৎ 2007 থেকে 2012 পর্যন্ত ওই 5 বছরে শুধু পশ্চিমবাংলাতে 39টা ইনস্টিটিউট, যারা এই মাদ্রাসার নাম করে, যে ইনস্টিটিউট মাদ্রাসার অস্তিত্বই নেই, সেই মাদ্রাসার নাম করে, স্টুডেন্টদের নাম করে ফলস কেওয়াইসি তৈরি করে, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে টাকাটাকে তুলে নেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় 5 বছরে 39টা, তাহলে এখন এই বাকি 2022 পর্যন্ত কতটা চলেছে? কারণ এই টাকাটা কিন্তু যায় রাজ্য সরকারের মারফত, দেয় কেন্দ্রীয় সরকার, অ্যালট করে কেন্দ্রীয় সরকার, কিন্তু দেওয়া হয় রাজ্য সরকারের মারফত। ফলে এখানে নোডাল অফিসার, ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর, ব্যাংকের আধিকারিকরা, রাজ্য সরকারের আধিকারিকরা সব যুক্ত রয়েছে এই গোটা প্রক্রিয়াটার মধ্যে, সকলে যুক্ত রয়েছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কেরালায় মলপ্পুরম বলে একটা জায়গা আছে যেখানে ISIS-এর সংগঠনের লোকজনকে ধরেছে, সেখানে কয়েক লক্ষ ছাত্রের নামে স্কলারশিপ বেরিয়ে গেছে ফেক অ্যাকাউন্ট দিয়ে। এই টাকা কোথায় গেছে, কাদের হাতে গেছে? এই স্কলারশিপ নেওয়ার পরে আমি যেটা দিয়ে শেষ করব, যেখানে প্রথম সন্দেহটা দানা বাঁধে এবং দানা বাঁধার পর তারপরে এটা নজর পড়ে, তখন এরা একটা তদন্ত করে, তদন্ত করার পর এটা ধরা পড়ে। 5 বছরের তদন্তের রিপোর্ট এটা আপনাদেরকে বলছি, 144 কোটি টাকা এখনো পর্যন্ত ঘাপলা হয়েছে। এটা ধরা পড়ে কি করে দেখছে, স্কলারশিপ নেওয়ার পরে পরেই সেই ছাত্ররা ড্রপ আউট হয়ে গেল, তাদের আর নাম থাকছে না, তারা ড্রপ আউট হয়ে যাওয়ার পর আবার নতুন একদল ছাত্র আসছে, তাদের নামে আবার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, তাদের KYC করে, অ্যাকাউন্ট করে, তাদের সমস্ত আবার নতুন একদল ছাত্র এসে অ্যাডমিশন নিচ্ছে, তাদের নামে আবার স্কলারশিপ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এই যে বিষয়টা, অর্থাৎ স্কলারশিপ যাওয়ার পরে ড্রপ আউট বাড়ছে, এইটা দেখার পর কেন্দ্রীয় সরকার একটা সন্দেহ হয়, রাজ্য সরকারকে, রাজ্য সরকারের এই অধীনস্থ যে সংস্থাগুলো এই মাইনরিটি ডিপার্টমেন্টের এই কাজগুলো করে, তাদের ওখানে গিয়ে তারা তদন্ত প্রক্রিয়া চালায়, তদন্ত প্রক্রিয়াতে এই গোটা বিষয়টা সামনে আসে। এ তো টিপ অফ দ্য আইসবার্গ, এটা তো শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। কত লক্ষ কোটি টাকা লুট হয়েছে, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের সেদিকে নজর রাখতে হবে। আসলে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য যারা কান্নাকাটি করেন, তাদের আসলে কান্নাটা যে কুমিরের কান্না, এটা কিন্তু দেশের মানুষের বুঝতে আর বাকি থাকছে না। এই তদন্তের গতি যত এগোবে, তত আরো বেশি বেশি করে দুর্নীতি সামনে আসবে। আর কাদের দুর্নীতি? UPA 1 UPA 2 সরকার যারা চালিয়েছে, সেই সময় দাঁড়িয়ে কংগ্রেস এবং বামপন্থীদের সরকারের এই দুর্নীতিগুলো সামনে আসবে। আপনারা সকলে জানেন, সেই সময় দাঁড়িয়ে 2G স্পেকট্রাম থেকে শুরু করে, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের টাকা লুট হয়েছে। তাদেরই অনুপ্রেরণায় এই সমস্ত ছোট ছোট রাজ্যে যে দলগুলো চলছে সেখান থেকে ভেঙে এসে, তাদেরই অনুপ্রেরণায় তারাও দুর্নীতির এরকম লুঠেরাদের একটা স্বর্গরাজ্য তৈরি করেছে। এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে পশ্চিমবাংলাতেও যে লুট হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তাদের যে অধিকার সেটাকে লুট করা হয়েছে, এই সমস্ত কিছুর মুখোশ খুলে যাবে এই তদন্তের মধ্য দিয়ে। সেদিকে নজর থাকবে আমাদের, আপনাদের নজর থাকবে ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।